হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভব এর কি চেঞ্জ হয়, সেটা আমরা কোন ক্ষেত্রে দেখব। প্রথমে দেখব অক্ষ বরাবর, দ্বিমেরুর অক্ষ বরাবর, এবং পরে দেখব এর লম্ব সমদ্বি খণ্ডকের উপর। তার মানে তড়িৎ দ্বিমেরু বলতে যে দুটো সমান এবং বিপরীত চার্জ, যেটা হচ্ছে মাইনাস কিউ প্লাস কিউ, মাইনাস কিউ এ বিন্দুতে প্লাস কিউ বি বিন্দুতে, এরা কত দূরত্বে আছে, 2L দূরত্ব। এদের মধ্যে 2L দূরত্ব চার্জ, তো এইটা একটা তড়িৎ দ্বিমেরু তৈরি করছে। এই তড়িৎ দ্বিমেরুর জন্য, এই তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর এর তড়িৎ বিভবের মান কি হবে? ধরো এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে পি। তো এই পি পয়েন্টে আমাকে এর ইলেকট্রিক পোটেন্সিয়াল বা তড়িৎ বিভব বের করতে হবে। তো আমরা কি জানি যে তড়িৎ বিভব ভি ইকুয়াল টু কি হয়, যে 1/4πε0 q/r স্কয়ার কার ক্ষেত্রে হয়, তড়িৎ ক্ষেত্র প্রবলের জন্য, মানে ইলেকট্রিক ফিল্ডের জন্য। ওকে, তো q/r, তাহলে এই যে p বিন্দুটা, এটা এই দ্বিমেরু ভ্রামকের মধ্যবর্তী বিন্দু থেকে x দূরত্বে অবস্থিত। তাহলে এই বি বিন্দুটা পি বিন্দু থেকে দূরত্ব কত? পি বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে x-L। আর এ বিন্দুটার দূরত্ব কত? x+L। তাহলে আমি দেখব যে এই এ বিন্দুতে তড়িৎ বিভব কত হচ্ছে, যে 1/4πε0। এই বিন্দুতে চার্জ কত? মাইনাস কিউ বাই কতটা দূরত্বে আছে? x+L। আর বি বিন্দুতে তড়িৎ বিভবের মান কত? 1/4πε0। এক্ষেত্রে চার্জ কত? কিউ। কতটা দূরত্বে আছে? x-L। তাহলে তড়িৎ বিভব কি? তড়িৎ বিভব একটা একটা স্কেলার রাশি, তো স্কেলার রাশির যোগফল কেমন হয়? বীজগণিতিক নিয়ম অনুসারেই হয়। ওকে, তাহলে টোটাল পি বিন্দুর উপর তড়িৎ বিভব কত হচ্ছে? ভি ইকুয়াল টু ভি এ প্লাস ভি বি। তাহলে এইটা ইকুয়াল টু কি হচ্ছে? 1/4πε0। এখান থেকে কিউ যদি কমন নিই, তাহলে কি হচ্ছে? 1/x-L মাইনাস 1/x+L। তাহলে এই জিনিসটাই যদি ভালো করে লিখি, তাহলে কি হচ্ছে যে q/4πε0। এখানে দেখো x-L আছে, x+L আছে, তাহলে পরে কি হচ্ছে? x²-L², তাহলে x²-L², তাহলে এখানে কি হচ্ছে? x+L মাইনাস অফ মাইনাস x-L, তার মানে x কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? 2L। ওকে, তাহলে এবার আমরা কি জানি, এই দ্বিমেরু তড়িৎ দ্বিমেরুটা দ্বিমেরু ভ্রামক p ইকুয়াল টু হচ্ছে 2q×L। তাহলে এখানে 2q×L যদি করি, তাহলে ভি ইকুয়াল টু আমাদের কত বেরোচ্ছে? ভি ইকুয়াল টু বেরোচ্ছে p/4πε0 x²-L², এইটা আমাদের ভ্যালু বেরোলো। এবার যখন x এর মান L এর থেকে খুব বেশি, মানে এই বিন্দুটা, পি বিন্দুটা অনেক একটা অনেক দূরত্ব আছে, মানে এটা এই L এর থেকে বহু গুণ বড় এমন একটা দূরত্বে অবস্থান করছে, তাহলে কি হচ্ছে? তাহলে L² টার্মটা নগণ্য হয়ে যাচ্ছে, এটাকে আমরা তখন আর কল্পনা নাও করতে কল্পনা করার দরকার নেই, তাহলে নিচে শুধু x² টার্মটা আসছে, তাহলে কি হচ্ছে? ভি ইকুয়াল টু p/4πε0 2x², তাহলে জিনিসটা কি দাঁড়ালো? এটা এবার আসছি, এটা কি হলো? প্রথমটা অক্ষ বরাবর, এবার আসছি লম্ব সমদ্বি খণ্ডকের বরাবর। তো লম্ব সমদ্বি খণ্ডক মানে এই
মধ্যবর্তী বিন্দু থেকে এরকম একটা পয়েন্ট। এবার এই পয়েন্টটাকে আমি নাম দিলাম আর। ওকে, এবার এই আর বিন্দুতে আমার তড়িৎ বিভব কত সেটা জানতে হবে। ওকে, তাহলে এই আর বিন্দু এ বিন্দু থেকে দূরত্ব কত হচ্ছে? এ আর, আর বি বিন্দু হচ্ছে বি আর। ওকে, এবার দেখো এই মধ্যবর্তী কোণ থেকে এই পুরো ডিস্টেন্সটা নিয়েছিলাম এই থেকে বি টু এল, তাহলে এটা এল এটাও এল। ওকে, তাহলে আর এই আর বিন্দুর দূরত্ব যদি ওয়াই হয়, আর বিন্দুর দূরত্ব যদি ওয়াই হয় তাহলে এই এ আর দূরত্ব কত হচ্ছে? রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আর বি আর সমান কি হচ্ছে? যে রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এ বিন্দুর জন্য আর বিন্দুতে বিভব কত হচ্ছে? এ বিন্দুর জন্য আর বিন্দুতে বিভব, এখানে ভি এ প্রাইম লিখছি কারণ এখানে আমি অক্ষ বরাবর ভি এ লিখেছিলাম, তাই ভি এ প্রাইম লিখছি। কত হচ্ছে? 1/4 পাই এপসাইলন নট, এটা হচ্ছে কি? মাইনাস কিউ এর জন্য বাই এ আর, এ আর এর জায়গায় কি বসবে? ওয়াই স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আর বি বিন্দুর জন্য আর বিন্দুতে তড়িৎ বিভব কত হবে? 1/4 পাই এপসাইলন নট কিউ বাই রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে টোটাল তড়িৎ বিভব কত হচ্ছে, মানে মোট তড়িৎ বিভব? তাহলে ভি ইকুয়াল টু ভি এ, এটা ভি প্রাইম লিখছি, তাহলে ভি প্রাইম প্লাস ভি বি প্রাইম। তাহলে দেখো দুটো টার্ম যদি বসাই তাহলে জিনিসটা দেখো এটা মাইনাস কিউ এটা প্লাস কিউ বাকি সব এক, তার মানে জিনিসটা কত হচ্ছে? জিরো। তার মানে লম্ব সমদ্বিখণ্ডকের উপর এই কোন বিন্দুতে তড়িৎ বিভবের মান শূন্য। ওকে, তাহলে আজ এই থাক, আবার পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে দেখবো। তো ততদিনের জন্য থ্যাংক ইউ।